হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে। মাঝখানে কয়েকটা দিন আমার ব্লগ দিতে মানে দেয়া হয় নাই, আসলে একটু বিজি ছিলাম। আর বুঝতেই তো পারেন যে মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের সমস্যার তো আর অভাব নেই, বিভিন্ন রকমের সমস্যা লেগেই থাকে। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন আমরা সকালের নাস্তার প্রিপারেশন নিচ্ছি। রুটি ভাজা হচ্ছে, আর এই পাশে যে রান্নাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অমির রান্না। অমির জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। আমরা বেশিরভাগই সকালবেলায় রুটি খাই, আর রুটির সাথে সবজি থাকে, মানে রুটিটা আমাদের থাকেই সকালবেলায়। এই তো আমাদের রুটি ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরে রান্না শুরু করব। আর এখানে সব কিছু কেটে কুটে রেডি করা আছে। আজকের লাঞ্চ মেনু হচ্ছে টকের তরকারি, আর হচ্ছে সজনে দিয়ে মাছের ঝোল। কয়েকজন আপু আমাকে রিকোয়েস্ট করেছিল এই রেসিপিটা দেওয়ার জন্য। আর হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়স, যাই বলেন, আমরা বেশিরভাগই ভেন্ডি বলি গ্রামে, কিন্তু এটাকে ঢ্যাঁড়স বলে। ঢ্যাঁড়স দিয়ে সর্ষে দিয়ে রান্না করা হবে। তো চলুন রান্নাটা শুরু করি। এখন মাছটাকে ভেজে নেব। দুপাশে মাছটা ভাজি শুরু করে দিলাম। এগুলো হচ্ছে আমাদের এখানে এগুলোকে টাটকিনি মাছ বলে, আর এটা হচ্ছে একটু বড় সাইজের ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই কড়াইতে তরকারিটা বসিয়ে দেবে। একটু তেল দিয়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ জিরে এবং রাঁধুনি দিয়ে দিল। এখন জিরে আর রাঁধুনি যখন কালো হয়ে যাবে তখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবে। সজনে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আর সজনেগুলোকে আমরা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে লবণ, এক এক করে হলুদ, মরিচ, আর হচ্ছে কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে এই সবজিটাকে কষিয়ে নেব। আর আমার এই সজনের তরকারি খুবই পছন্দ, আর ছোটোবেলা থেকেই পছন্দ। আমাদের গ্রামের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে একটা সজনে গাছ ছিল, কিন্তু এখন নেই। আর সজনে গাছের পাতার ভাজিও কিন্তু খেতে খুবই টেস্টি লাগে, শুকনো মরিচ দিয়ে ভাজা, শুকনো মরিচ দিয়ে। আর সজনে দিয়ে তরকারি রান্না করলে সজনের ফ্লেভারটা যখন ঝোলের সাথে মিশে যায় সুন্দর একটা ঘ্রাণ হয়, ওই ঘ্রাণটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। আমি জানি যে বেশিরভাগ মানুষই সজনেটা পছন্দ করে। এই তো সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আর ঝোলটা একটু একটু বেশি দেব কারণ সজনে একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো এখন ঝোল দিয়ে এই পাশটাতে আমি টকের তরকারিটা বসিয়ে দেব, একটু জিরে রাঁধুনি আর সাথে একটু বেশি করে বেশি পরিমাণে সর্ষে দেব। আর সর্ষেটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। মিষ্টি আলু, বেগুন আর হচ্ছে টমেটো দিয়ে টকের তরকারি করা হবে। তো বেগুন আর মিষ্টি আলুটা একটু আগে দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে এরপর টমেটোটা দিয়ে দেব, কারণ টমেটো দিলে কিন্তু খুবই তাড়াতাড়ি সেটা গলে যায়, দেখা যায় যে অন্য সবজিগুলো কিন্তু একটু শক্ত থেকে যায়, এর জন্য আর কি দেয়া। আর এদিকে তরকারিটা প্রায় হয়ে গেছে, তো এর মধ্যে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম।
এখন আমি এই তরকারিটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে মশলা দেব। তো এর মধ্যে মশলা বলতে ভাজা জিরে বাটা দিয়ে দেব, আর আমরা জিরেটাকে ভেজে এরপর বেটে ফ্রিজে রেখে দেই, কয়েকদিন খাই। সজনেতে কিন্তু জিরের ফ্লেভারটা ভালো লাগে খেতে, আমাদের ভালো লাগে, আপনাদের কেমন লাগে সেটা বলতে পারবো না। এই তো তরকারিটা হয়ে গেল, দেখে তো মনে হচ্ছে খেতেও টেস্টি হবে। আসলে সজনে খাওয়ার সময় একটু ঝামেলা হয়, মানে চিবি চিবি খেতে হয় একটু সময় নিয়ে, কিন্তু খেতে তো ভালোই লাগে। বলে না যে সবুরের ফল সবসময় মিঠা হয়, মানে একটু কষ্ট করে খেলে কি হবে, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনও আছে, আবার খেতেও টেস্টি। তো এই তো এখন টকের অন্য কাজগুলো করব। তো এখন এর মধ্যে এক এক করে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম, এখন এটাকে একটু কষিয়ে নেব। আর ট্যাংরা মাছ দিয়ে টকের তরকারি কিন্তু খুবই টেস্টি হয়, আর অনেক আপুরাই বলেছে তারা নাকি টকের তরকারি রান্না করে খেয়েছে এবং খেয়ে অনেক মজা পেয়েছে। আর যারা এই টকের রেসিপিটা করে খেয়ে মজা পান নাই, আমার মনে হয় তাদেরকে আমার শাশুড়িমার হাতের যে টকটা রান্না ওই রান্নাটা খাওয়ানো আপনাদেরকে দরকার। যদি পারতাম তাহলে অবশ্যই খাওয়াতাম, কারণ আমার শাশুড়িমার হাতের টকের রান্নাটা খুবই টেস্টি হয়, মানে ভীষণ টেস্টি। আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পারতেন যে আসলে মানে কেন আমরা বলি যে টকের তরকারিটা এত টেস্টি লাগে খেতে। এখন আমি টকের মধ্যে দেবো হচ্ছে ঝোল, আর ঝোলটা একটু বেশি দেব, কারণ হচ্ছে ওই টকের যে ঝোলটা ওইটার মধ্যে টকটা পুরো টকটা মানে যে টকই দেয় কি না, যেমন তেঁতুল বা আম বা পুরো যে টক ফলে দেওয়া হোক না কেন, ওই টক ফলের যে পুরো টকটা ওই টকটা ওই ঝোলের মধ্যেই থাকে। তো ওই ঝোলটা একটু বেশি হলে ওইটা দিয়ে খেতে আর কি বেশি টেস্টি লাগে। এই তো এখন আমি এর মধ্যে মাছটা দিয়ে দিলাম, এখন এটাকে একটু নেড়ে চেড়ে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে এবং টেস্ট করে দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা। আর একটা কথা হচ্ছে যে ঝোলটা যাতে একদম জয়লা না থাকে। আর অনেক আপু আমাকে বলেছে যে আপনারা জল দেওয়ার সময় ঝোল বলেন কেন, আসলে এটা অভ্যাস হয়ে গেছে আমার বলতে বলতে, আসলে একটু বলতে এর জন্য আর কি সমস্যা হয়, বাট নেক্সট টাইম আমি চেষ্টা করবো আপনাদেরকে বলার জন্য যে এখন জলটা দেব। তো যাই হোক, এখন রান্না করা হবে হচ্ছে সর্ষে দিয়ে ভেন্ডি বা ঢেঁড়স, একই প্রসেসে একটু জিরা আর রাঁধুনি দিলাম। এখন এর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, এই রান্নাটা কিন্তু খুব ইজি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন এর মধ্যে আমি একটু লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম, এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিব হচ্ছে জল। তো জলটা একটু মানে পরিমাণে পরিমাণ মতো দিবেন যাতে বেশি না হয়ে যায়, কারণ ভেন্ডি কিন্তু খুবই তাড়াতাড়ি গলে যায়। যদি ঝোল বেশি হয়ে যায় তাহলে কিন্তু বেশিক্ষণ জাল পারলে আবার ভেন্ডির কালারটাও নষ্ট হয়ে যাবে এবং সেদ্ধও বেশি হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বলক চলে আসছে। তো এখন এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে আর সর্ষে বাটার সময় একটু কাঁচা জিরে আর একটু কাঁচা মরিচ আর লবণ মিশিয়ে বেটে নিয়েছিলাম। তো এখন সর্ষেটাকে ভেন্ডির সাথে ভালোভাবে মিশিয়ে নেব, আর সবশেষে এটা নামানোর আগে একটু রসুন বাটা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট।
এখন হচ্ছে দুপুরবেলা, খাওয়া দাওয়া চলছে, ভাবলাম আপনাদেরকে ভিডিও করে একটু দেখিয়ে দিই। এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বৃষ্টি সেটা দেখছো? আর আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই ব্লগটা কিন্তু আমার আগের ব্লগ, তো আপনারা হয়তো বলবেন যে আপু এ কদিনের মধ্যে তো বৃষ্টি হয় নাই, তো আপনি বৃষ্টি পেলেন কোথায়? আসলে এটা আগের ব্লগ ছিল, দেয়া হয় নাই। এই যে দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর হয়, একদম ঠান্ডা করে যায় পরিবেশ। ইদানিং তো আবার একটু বেশিই গরম পড়ে। তো আজকের মতো আমি এখানে শেষ করলাম আমার ব্লগটি, চলে আসবো আবারও কোনো নতুন ব্লগ নিয়ে। ততদিন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, টাটা।